দেশজুড়ে হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। এ সময় বাংলা ট্রিবিউন একটি চাঞ্চল্যকর রিপোর্ট করে, যেখানে বলা হয় এই আন্দোলনের পেছনে কাজ করছেন একজন ইন্টেলেকচুয়াল তরুণ। তখনই সবার মনে প্রশ্ন জাগতে শুরু করে, কে এই ইন্টেলেকচুয়াল তরুণ, কি তার পরিচয়, আন্দোলনে তার ভূমিকা কি। যাই হোক, অবশেষে হাসিনার পতন ঘটে। ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল কারা, তাদের উদ্দেশ্য ছিল কি। পরবর্তীতে সেই ইন্টেলেকচুয়াল তরুণের নাম বেরিয়ে আসে সামনে, তিনি মাহফুজ আলম ওরফে আবদুল্লাহ। 2024 স্বাধীনতা আন্দোলনের নেপথ্যের মাস্টারমাইন্ড, বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। এটা হয়তো অনেকেই জানে না যে ছাত্র আন্দোলন দিয়ে এই আন্দোলন শুরু হলেও মূলত এই আন্দোলন ছিল শেখ হাসিনার পতনের জন্য দীর্ঘদিনের একটি প্ল্যান, যেখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জন ভূমিকা রেখেছে। এই প্ল্যান কিভাবে তৈরি হয়েছিল সে বিষয় নিয়েও আমরা একটি বিস্তারিত এপিসোড করব, যদি আপনারা সাড়া দেন। মাহফুজ আলমের জন্ম 1995 সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। তিনি বাংলাদেশের চাঁদপুর জেলার গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা থেকে এসএসসি দাখিল এবং তা মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি আলিম পাশ করেন। ছোট থেকেই ছিলেন মেধাবী, ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই তার মেধার তীক্ষ্ণতা সবাই বুঝতে পারেন। ছাত্র থাকাকালীন অবস্থাতেই সাংবাদিকতা করেছেন তিনি। লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত 1911-1921 নামক গবেষণাধর্মী বই। এছাড়াও আরও কিছু প্রকাশনাও আছে মাহফুজ আলমের। প্রচণ্ড মেধাবী মাহফুজ আলমের বর্তমান বিশ্ব রাজনীতি, সমাজনীতি, সমাজ গঠন, ব্রিটিশ ঔপনিবেশ আন্দোলন, ব্রিটিশ ভারত বিভাজনের পর থেকে হওয়া বিভিন্ন রাজনৈতিক চুক্তি, সমঝোতা ও রাজনৈতিক মুভমেন্টগুলো সম্পর্কে তীক্ষ্ণ জ্ঞান রয়েছে। ধারণা রাখেন, দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতাদের মানসিক গঠন সম্পর্কেও। রাজনৈতিক ঘটনাগুলোর এনসাইক্লোপেডিক জ্ঞান যেমন তার রয়েছে, তেমনি রয়েছে আন্দোলন সফল বা ব্যর্থ কেন হয়েছে সে সম্পর্কেও অগাধ জ্ঞান। এসব নিয়ে দীর্ঘ গবেষণা ও পড়াশোনা করেছেন তিনি। মাহফুজ আলম কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না, তবে 2018 সালেও ছাত্র আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন। তখন থেকেই বর্তমান রাজনীতি এবং রাজনৈতিক দলকে বাইরে রেখে একটি নতুন ভিন্ন মাত্রার আন্দোলনের রূপরেখা প্রস্তুতের স্বপ্ন দেখা শুরু করেন এই তরুণ। উচ্চ আদালত যখন কোটা পুনর্বহাল করেছিল, তখন মাহফুজ, আক্তার, নাহিদ, আসিফ, বাকের মজুমদার আন্দোলন নিয়ে আশাবাদী হয়ে ওঠে। পরে ব্যক্তিগত কারণে আক্তার সরে গেলে আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড হন মাহফুজ আলম। আন্দোলনের ফ্রন্টিয়ার হয় নাহিদ, আসিফ আর প্রধান সংগঠক হন বাকের। মাহফুজ, নাহিদ, আসিফ, বাকের মিলে সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে আন্দোলন পরিচালনা না করে নতুন নাম দেওয়ার। সবার সম্মতিতে জন্ম নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। মাহফুজ ছিলেন এর লিয়াজো কমিটির সমন্বয়ক। আন্দোলনের পুরোটা সময় জুড়েই খুব আশাবাদী ছিল মাহফুজ। তার সাথে যোগাযোগ ছিল দেশ বিদেশের বিভিন্ন চিন্তাশীলদের, যারা প্রতিনিয়ত মাহফুজকে দিক নির্দেশনা এবং সহায়তা দিতে থাকে। আন্দোলনের বিভিন্ন নামকরণ, আন্দোলনের ভাষা, কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সর্বস্তরের মানুষকে এক করতে। সহজবোধ্য এবং অর্থপূর্ণ এই নামগুলো যেমন বাংলা ব্লকেড, মার্চ ফর জাস্টিস, কমপ্লিট শাট ডাউন, রিমেম্বারিং দ্য হিরোজ, মার্চ টু ঢাকা, এগুলো মাহফুজই তৈরি করেন। তার ব্যতিক্রমী সব কৌশলেই ছাত্রদের আন্দোলন পর্যায়ক্রমে ছাত্র জনতার আন্দোলনে রূপ নেয়। মাহফুজ আন্দোলনের বিভিন্ন গ্রুপকে একত্রে কাজ করতে 55 সমন্বয়ক নির্বাচন করেছিল। যদি নাহিদ, আসিফ, সার্জিস বা হাসনাত্রা গ্রেপ্তার হয়, তাহলে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত লোক থাকবে, এই পরিকল্পনা থেকেই এত সংখ্যক সমন্বয়ক করা। 10 আটক হলে আরো 10 দাঁড়িয়ে যাবে, তারা আটক হলে পরবর্তী 10, এভাবেই চলবে যাতে আন্দোলনে কোনো ব্যাঘাত না ঘটে। মাহফুজ আলম পর্দার আড়ালে থাকলেও শেষ রক্ষা হয়নি তার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগস্ট 1 বা 2 তারিখে সরকারের গোয়েন্দাদের একাধিক তালিকায় নাম আসে মাহফুজের। তবে ধরা পড়লেও আন্দোলনের খবর ও প্রতিটি কর্ম পরিকল্পনা যেন ছড়িয়ে পড়ে সামাজিক, স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ায়, সেই ব্যবস্থাও করে রেখেছিলেন তিনি।